মুসলিম ফুটবলার ওজিল যাকে মুসলমানদের পক্ষে থাকার কারণে 2018 সালে জার্মানি দল থেকে বাদ পড়তে হয়েছে জিনাকে 2014 সালের বিশ্বকাপ জয়ী জার্মানি দলের প্রাণ ভোমরা বলা হয় যিনি ইংল্যান্ড এবং স্পেনের অনেকগুলি ফুটবল ক্লাবে তিনি খেলেছেন সাধারণত খেলোয়াড়রা মাঠে খেলায় গোল করার পরে আমরা দেখতে পাই হই হুল্লোড় করে নাচানাচি করে কিন্তু মুসলিম ফুটবলার উজিলকে আমি দেখতে পেয়েছি তার গোল দেখে অন্যান্য খেলোয়াড়রা পর্যন্ত নাচানাচি শুরু করলো কিন্তু আল্লাহর বান্দাই ফুটবলার উজিল সে হই হুল্লোড় নাচানাচি না করে সেই মাঠের মধ্যেই সেজদা দিয়ে বুঝিয়েছেন গোটা বিশ্ব দেখো আমরা যেখানে যাব মুসলমানরা মুসলিম সংস্কৃতিকে আমরা বাদ দিব না